নদীর বুক চিরে আরেক নতুন পথের সূচনা। প্রমত্তা পদ্মায় সড়কের পর এবার রেলের দ্বার খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু মহাসড়কের পথ ধরে বেলা ১১টায় সুধী সমাবেশে পৌঁছায় বঙ্গবন্ধু কন্যার গাড়িবহর। নবনির্মিত মাওয়া স্টেশন লাগোয়া সমাবেশে তখন হাজির দেশের বিভিন্ন স্তরের ২০০০ পেশাজীবী ও বিশিষ্টজন, রেলওয়ে সচিব, চায়না সরকারের প্রতিনিধি, প্রকল্প পরিচালক, স্থানীয় এমপি ও রেলমন্ত্রীর পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এই যাত্রা শুভ হোক, বাংলাদেশের মানুষ জীবনমান আরো উন্নত। ১৪.৫ বছরে যোগাযোগ খাতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই রেলপথের মাধ্যমে আরও গতিশীল হবে পণ্য ও যাত্রী পরিবহন, ভবিষ্যতে ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত হবে এই রেল সংযোগ। আমরা ডুয়েল গেজ, ব্রড গেজ এই ধরনের রেল লাইনে আমরা তৈরি করে দিচ্ছি, যাতে আমাদের রেল গতিশীল হয়, পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনে আরও সক্ষমতা অর্জন করে। আমাদের লক্ষ্য ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে বাংলাদেশকে সংযুক্ত করা, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত রেল লাইন বাড়ানোর পরিকল্পনার কথা বলেন সরকার প্রধান। বলেন, ৩-৪ বছরে সারা দেশে আরও উন্নত হবে রেল যোগাযোগ। আজকে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি, সেখানে যোগাযোগ ব্যবস্থাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। ইতিমধ্যে ৯টা জেলা, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর সংযুক্ত হবে। অর্থাৎ সারা দেশেই আমরা একটা নেটওয়ার্ক গড়ে তুলছি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতির প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও, বিশ্বের খাদ্যমন্দা বাংলাদেশে যেন না আসে তাই সবাইকে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি। মাঝে মাঝে একটা দুঃসময় আসে, বিশ্বব্যাপী এই দুঃসময় আমাদের উপরে আছে, কিন্তু আমরা যদি আমাদের জমিতে চাষ করি, আমরা যদি আমাদের ফসল নিজেরা ফলাই, কারো কাছে হাত পেতে নয়, কারো কাছে মাথা নিচু করে নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশের প্রতিটি মানুষ বিশ্ব দরবারে সম্মানের সাথে মাথা উঁচু করে চলবে, এটাই আমাদের লক্ষ্য। পদ্মা সেতু নিয়ে সরকারের নানা চ্যালেঞ্জের ঘটনা স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এক ভদ্রলোক, হ্যাঁ বিশ্বখ্যাত নাম জুড়েছে তার, কিন্তু সামান্যটা ব্যাংকের এমডি পদে থাকতে পারবে না বয়সের কারণে, সেটা বলার কারণে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। বাঙালি জাতির ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। এই দেশ আমাদের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, জাতির পিতার আদর্শ নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগের হাত ধরে এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানান সরকার প্রধান। নির্বাচন নিয়েও ষড়যন্ত্রের কথা তুলে ধরেন শেখ হাসিনা। আজকে যারা ভোটের কথা বলে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, আওয়ামী লীগ সরকারে আসতে বলেই এদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়। আর যারা নির্বাচনের ধোঁয়া তোলে আর প্রতিদিন আমাদের ক্ষমতা থেকে হটায়, তারা কখনো অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় না, কারণ তাদের প্রতিষ্ঠা হয়েছে একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত থেকে। সমাবেশ স্থল থেকে বের হয়ে মাওয়া স্টেশনে টিকিট কেটে ট্রেনে ওঠেন এই প্রকল্পের রূপকার শেখ হাসিনা। এই রেলযাত্রার মধ্য দিয়ে পদ্মার বুকে খুলে গেল এক নতুন দুয়ার, যোগ হলো যোগাযোগের ভিন্ন মাত্রা। রাজধানীর সঙ্গে যুক্ত এই রেলপথকে ঘিরে পদ্মার দুপাড়ে বাড়বে কর্মসংস্থান, বাড়বে ব্যবসা বাণিজ্য, পাল্টে যাবে অর্থনীতির চিত্র। হাসিব বিল্লা, এখন মাওয়া রেল স্টেশন, মুন্সিগঞ্জ। বিশ্বাসে গড়ি নিরাপদ বাড়ি।